শাহ আলম কাজল, প্রবাসে বাঙালির সাফল্যের প্রতিচ্ছবি। সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা, কঠোর শ্রম এবং সর্বোপরি নিজের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাস আর কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারলে সাফল্য যে ধরা দেবেই, তার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত শাহ আলম কাজল। স্বীয় মেধাগুণে নিজ কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির কাছেও জনপ্রিয় হয়ে ওঠা প্রবাসী এই বাঙালি সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করেও মূলধারার রাজনীতিতে সক্রিয় থেকে উদ্ভাসিত হয়েছেন স্বমহিমায়। ইউরোপের অন্যান্য দেশে প্রবাসী বাঙালির তুলনামূলক বেশি বসবাস, কিংবা খোদ পর্তুগালেরই লিসবনে প্রবাসী বাঙালিদের সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও শাহ আলম কাজল মাত্র হাজার দুয়েক বাঙালির বসবাস পর্তুতে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রবাসী পাড়ি জমানোর পর থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াসের সাথে সাথে তিনি প্রবাসী বাঙালি কমিউনিটির উন্নয়নে নানা কাজ করে যাচ্ছেন। কঠোর শ্রম আর মেধার সমন্বয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। স্বল্প সময়ে ব্যবসা বাণিজ্যের সাফল্য ছোঁয়া এই ব্যক্তি একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। নিজের প্রচেষ্টায় পর্তুগালে গড়ে তুলেছেন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে যতই প্রতিষ্ঠিত হন না কেন, তার প্রতিটি কর্মকাণ্ডে ছিল প্রবাসী বাংলাদেশিদের সাহায্য সহযোগিতার অব্যাহত প্রচেষ্টা। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য প্রবাসী বাংলাদেশি সুযোগ পেয়েছেন কর্মসংস্থানের, পাশাপাশি বাংলাদেশে রয়েছে তার বিনিয়োগ। এক ছেলে এবং দুই মেয়ের গর্বিত পিতা শাহ আলম কাজল ব্যবসা বাণিজ্যের পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছেন সামাজিক কর্মকাণ্ডে। বাংলাদেশ কমিউনিটি ফর পর্তুর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করা এই প্রবাসী বাঙালি পর্তুর হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু মসজিদ অ্যান্ড মুসলিম কালচার সেন্টারের চেয়ারম্যান। জাতিসংঘের মানবাধিকার বিভাগে কাজ করা শাহ আলম কাজল পর্তুগালের মূলধারার রাজনৈতিক সক্রিয় থেকে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সদস্য হিসেবেও কাজ করছেন। কমিউনিটির মানুষদের নিয়ে তিনি পর্তুগালের পর্তুতে গড়ে তুলেছেন বাংলাদেশি শহীদ মিনার। এছাড়া দেশে গরিব ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করছেন নানাভাবে। বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পালপাড়া গ্রামের মরহুম মোহাম্মদ আলী ও ফাতেহা বেগমের ছেলে শাহ আলম কাজল 1992 সালে পাড়ি জমান পর্তুগালে।